সন্ধান লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছে স্নেহা এবং আমার সহকর্মী রয়েছে মৃন্ময়ী। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর যেটা রয়েছে, মৃন্ময়ী তোমাকে যে বলবো ব্রিফ করার জন্য। একদম, দেখো এই মুহূর্তের সবচাইতে বড় খবর যেটি রয়েছে, আজ ষষ্ঠ দিন চলছে, কাঞ্চনপুরে চলছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। রিয়ং শরণার্থী ইস্যুতে যে জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুর এলাকায় যে বন্ধ ডেকেছিল, সেই বন্ধের আজকে ষষ্ঠ দিন। এবং ষষ্ঠ দিনে আমরা দেখেছি যে পানিসাগরের একটি জায়গায় এবং আরো একটি জায়গায় আসাম, পানিসাগর এবং কাঞ্চনপুর উভয় জায়গাতেই কিন্তু তোমার সেখানে সেই যে বন্ধকে কেন্দ্র করে দুর্তাল পরিস্থিতি। পানিসাগরের পরিস্থিতি আমরা দেখেছি, দেখেছি কাঞ্চনপুরের পরিস্থিতি। সেক্ষেত্রে আসাম আগরতলার যে জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছিল, সেই অবরোধ কিন্তু এই মুহূর্তে মুক্ত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করা হলো। এই বিষয়ে আমাদের মতামত জানতে, কি এমন পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হলো, যে মতামত জানতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে। অবরোধ করা হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক, সেই অবরোধ কিন্তু থামাবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে আবারও খবর আসে, আমাদের প্রতিনিধিরা আমাদের জানায় যে ইতিমধ্যে আসাম আগরতলা সড়ক পথের যে অবরোধ ছিল সেটাকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং দেখো সেক্ষেত্রে বলবো যে আসাম আগরতলা সড়ক পথ আমাদের রাজ্যকে, হ্যাঁ নমস্কার, এই মুহূর্তের যে খবরাখবর আমাদের কাছে আসছে যে বন্ধ প্রত্যাহার করা হয়েছে বলে একটি কথা উঠে আসছে, সেক্ষেত্রে আমরা জানি যে আসাম আগরতলা জাতীয় সড়কে যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। হঠাৎ করেই কেন প্রত্যাহার? হঠাৎ করে প্রত্যাহার বলতে, আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে, এই টিয়াতার জোয়ারের গুলির আঘাতে একজন প্রাণ বিসর্জন দিয়েছেন, তো এর ভিত্তিতে আজকে পেছারতল টাউন হলে আমাদের মিনিস্টার সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, উনি এবং প্রশাসনিক তরফ থেকে একটা বৈঠক করা হয়, আর বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিন কাঞ্চনপুরে প্রশাসনিক ভাবে বৈঠক হবে, আর সম্পূর্ণ নাগরিক সুরক্ষা মঞ্চ তথা যৌথ আন্দোলন কমিটির যে দাবি, সম্পূর্ণ দাবিগুলি তারা মেনে নিয়েছে, সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, এমনটাই একটা লিখিত যৌথ আন্দোলন কমিটির হাতে। তারই ভিত্তিতে আজকে পানিসাগর চাপটিল্লা আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয় এবং কাঞ্চনপুরে বন্ধ এখন অবধি রয়েছে, আরো থাকবে যতক্ষণ অবধি এই দাবি পূরণ হচ্ছে না। নাগরিক সুরক্ষা মঞ্চ যৌথ উদ্যোগে যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি কি কি ছিল? দাবিগুলির মধ্যে প্রথমত যে দাবি আমাদের কাঞ্চনপুরে পুনর্বাসন দেওয়াকে নিয়ে, 5,000 পরিবার এখানে না দিয়ে 500 পরিবার দেওয়া হোক, এছাড়া আমাদের রাজ্যের 8টি জেলার মধ্যে 8টি জেলাতে ভাগ করে দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, একদম ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। এবং পরবর্তী সময়ে এই মুহূর্তে কিন্তু খানিকটা হলো মৃন্ময় স্বস্তির নিঃশ্বাস রয়েছে এবং পরবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে কাঞ্চনপুর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কি রয়েছে পরিস্থিতি আগামী দিন, এই অবরোধ মুক্ত করা হলো বর্তমান পরিস্থিতি, কিন্তু অবরোধ মুক্ত করা হলো যে বন্ধকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদম আজকে দেখো আমরা দেখতে পেয়েছি কিন্তু একদম ক্ষতাক্ষত অবস্থা, একদম রক্তারক্তি, হ্যাঁ রক্তাক্ত অবস্থায়, এবং নিহতও কিন্তু হয়েছে, লুটিয়ে পড়েছেন, যে আইজি রয়েছিলেন, পিজি রয়েছিলেন, ডিএম এর ওনারা পিজির গুলিতে কিন্তু নিহত হয়েছেন এক আন্দোলনকারী। দেখো সেক্ষেত্রে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের ক্ষোভটা কিন্তু আরো বেড়ে যায়, কারণ যারা আন্দোলনকারী রয়েছে তারা জনসাধারণ রয়েছে এবং গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তারা তুলে ধরছিল, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করেই তাদের উপর গুলি চালানো হয় এবং সেটা কতটা প্রাসঙ্গিক বা কতটা সাংবিধানিক সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং একে কেন্দ্র করে আজ আন্দোলন যে মোড় নিচ্ছিল, আমরা রাজধানীতে বসে মৃন্ময়ী আমাদের সঙ্গে আরো একজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিনিধিবাবু আপনার কাছ থেকে জানবো এই মুহূর্তে কাঞ্চনপুরের বা পানিসাগরে কি পরিস্থিতি রয়েছে? আমরা ইতিমধ্যে জানলাম যে আসাম আগরতলা যে জাতীয় সড়ক পথ অবরোধ করা হয়েছিল সেই অবরোধ মুক্ত হয়েছে। হ্যাঁ একদম, আপনার ঠিক শুনেছেন যে পানিসাগর জাতীয় সড়ক অবরোধ করেছিল আন্দোলন, তারা অবরোধ তুলে এবং কাঞ্চনপুরের যে জন্মবিদাগের যে অনির্দিষ্টকালের বন্ধ,
শান্তনা চাকমা, লাইন ডিসকানেক্ট করতে বাধ্য হলাম, লাইন ডিসকানেক্ট বা কিছুই শোনা যাচ্ছিল না, লাইন কেটে কেটে আসছিলো, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে যান্ত্রিক গোলযোগের কারণে। আমাদের আবারও ফোনিং লাইনে নেওয়ার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি কাঞ্চনপুর থেকে সরাসরি রয়েছেন যিনি সারাদিন দিনভর আমাদের প্রতিনিধি আমাদের ফোনিং লাইনে আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে দেখেছেন। এবং আমরা যে লাইভ টক শোতে লাইভে ছিলাম, আমি এবং আমার সহকর্মী পূজা ছিলাম, আমরা যে গানে অনেকেই কিন্তু আমাদের মতামত দিয়েছেন, মতামত দেওয়ার পরেও কিন্তু অনেকে অনেকের মতামত জেনেছেন, এবং তারপরেই কিন্তু সেই আশ্বস্ত আমরা হতে পারলাম কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস যে আসাম আগরতলা জাতীয় সড়ক রোধ কিন্তু অবরোধ করা হয়েছিল, সেই পথ কিন্তু অবরোধ মুক্ত করা হলো। এবং সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা কিন্তু সেখানকার টাউন হলে একটি সমাবেশ গঠন করে এবং রিয়াং শরণার্থীদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলিকে কিন্তু মেনে নেওয়ার জন্য কিন্তু আশ্বস্ত করেছেন। কিন্তু বন্ধ যেটা রয়েছে সেই বন্ধ, ষষ্ঠ দিনের বন্ধ, সেটা কিন্তু এখনও চালু রয়েছে। আশা করা যাচ্ছে কালকের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু তো একটা হতে পারে, এরকম কিন্তু এতক্ষণ পর্যন্ত সরকারের সমস্ত নিশ্চুপ ছিল সেক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা ফোনে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি কি পরিস্থিতি রয়েছে, প্রত্যাহার করা হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে যে রাখা হয়েছিল সেই বন্ধ অবরোধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল থেকে দিনভর আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা ছিলেন, হয়তো সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির কারণে কিন্তু সেখানকার যে যোগাযোগ ব্যবস্থার অনুন্নত হয়ে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যোগাযোগ করার বারবার চেষ্টা করছি কিন্তু কোনোরকমভাবে কিন্তু আমরা সেক্ষেত্রে যোগাযোগ করতে পারছি না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের। নিশ্চয়ই একটা ডিস্টারবেন্স কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম থাকছে। এখন দেখার বিষয় আগামী দিন কতক্ষণ পর্যন্ত কিন্তু সেই বন্ধ, যে বন্ধ প্রত্যাহার করা বন্ধ নিয়ে যে উত্তাল ইস্যু চলছে কাঞ্চনপুর মহকুমাতে, গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে এবং পানিসাগর জুড়ে যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পিজি যিনি রয়েছেন গুলি ছোড়ার বিষয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি আদতে কতটা রূপ নেয়, কোন দিকে যায় সেই আন্দোলন একদম, সেক্ষেত্রে এখন আপাতত স্বস্তির নিঃশ্বাস যে আসাম আগরতলা জাতীয় সড়ক যে অবরোধ করা হয়েছিল আন্দোলনকারীরা সেই অবরোধটা তুলে দিয়েছেন, এবং শান্তনা চাকমা বা রাজ্য প্রশাসন আন্দোলনকারীদের যে অভিযোগ ছিল রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার কর্ণপাত করছে না গোটা বিষয়ে, এবং সেই বিষয়টি আপাতত যে শান্তনা চাকমা যিনি রয়েছেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী, তো সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, শান্তনা চাকমা সম্পূর্ণ গোটা ঘটনাটি দেখলেন এবং সাংসদ প্রতিমা ভৌমিকও সেখানে ইনভলভ হয়েছেন, এবং আপাতত দেখার বিষয় কি হতে চলেছে, কবে নাগাদ ঠান্ডা হবে, কবে নাগাদ সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কাঞ্চনপুরের বা কাঞ্চনপুর মহকুমাবাসীর যে দাবি ছিল কবে পূর্ণ হতে চলেছে সবটাই এখন সময়ের অপেক্ষা। তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস যে আসাম আগরতলা জাতীয় সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরবর্তী বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়, কাল ফের দেখা হচ্ছে, ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন সোশ্যাল বাংলা, নমস্কার। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য, দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছান, তাহলে আর দেরি কেন, বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন লেটস।